তোমরা সব ভারত মন্ত্র উচ্চারণ করো। আজ রাত্রে ট্রেনে চলে যেতে চাচ্ছি, তোমার সম্বন্ধে একটা প্রস্তাব আমি। তোমাদের ইংরেজিতে একটা কথা আছে না, ডেজার্টার, পলাতক। মাফ করে থিও ভাই, তোমার সাথে আর আমি কোনো সম্পর্ক রাখলাম না। সারাদিন কোথায় ছিলে? আমার খালি খালি লাগছিল। আমাদের নতুন বাড়িটা খুঁজছিলাম রে। পাওয়া গেছে? হ্যাঁ। ওই যে দূরে নীল নীল পাহাড়, আকাশে পিট্টি মেলে দেখছে, তার পাশ দিয়ে নদীটি এঁকে বেঁকে চলে গেছে। ঠিক ওই কান্তি তোমাদের নতুন বাড়ি। রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। কার চিঠি? রামবিলাস বাবুর চিঠি। ম্যানেজার বাবু রিটায়ার করেছেন, আজ থেকে আমি ম্যানেজারি করব। খুব চওড়া একটা নদী পেরিয়ে ঠিক তার ধারেই ছিল তাদের বাড়িটা। আচ্ছা, যে মাকে তুই দেখিসিনি, কোত্থেকে ঠিক তার মতো ধমক দেওয়া, খাড়বে গিয়ে হাঁটা আর গোমড়ামুখ করা শিখলি বলতো? জানি না, যাও। একটা বিশেষ খারাপ খবর নিয়ে আমি এসেছি। হরপ্রসাদ দাদার স্ত্রী কাল রাত্রে আত্মহত্যা করেছেন। কিছু মনে করবেন না আপনি। অভিরাম, এই দেখো, তুমি খুব ভালো করে পাস করেছো। তোমার ভাই? আমি তো জানতাম তোমার এক ছোট বোন ছাড়া আর কেউ নেই। ওকে আমি ছোটবেলায় কুড়িয়ে পেয়েছি। ও আমার ছোট ভাইয়ের মতো। ছি ছি, যার যেন না তাকে বাড়িতে থাকতে দিলে, তাতে কি হয়েছে? আরে জাতের জন্যই তো সমস্ত। আমার মা আজ সীতাকে দেখতে লোক আসছে, আমি শিগগিরই সীতার বিয়ে দিয়ে দিচ্ছি। আমি সীতাকে বিয়ে করতে চাই, সীতাও চায়। তুমি অন্যায় করছো দাদামণি। দেখেছেন দেখেছেন, রাশিয়ানরা গুগারিন বলে একটা লোক রে শূন্য পাঠাইছে। হ্যাঁ, ধানের ক্ষেতে রোগ